তিলোত্তমার বিচার চাই, মেরুদণ্ড বিক্রি নাই, করতে গেলে প্রমাণ লোপাট, ভাঙব মোড়া লৌহ কপাট, নজর যেন না সরে, জেদটা যেন না মরে, ইত্যাদি স্লোগান দিয়ে আরজিকর কাণ্ডের বিচার চেয়ে পুনরায় সোচ্চার হলেন হুগলি তারকেশ্বরের মহিলারা। এই প্রতিবাদ মিছিল তারকেশ্বরের 12 নম্বর রেলগেট থেকে শুরু হয়, থানা রোড হয়ে চাউলপট্টি হয়ে বাসস্ট্যান্ড হয়ে পুনরায় আবার 12 নম্বর রেলগেটে শেষ হয়। হুগলি জেলার শিবের নগরী তারকেশ্বরে প্রথম দিন থেকেই নাগরিক সমাজের নেতৃত্বে পুরুষ মহিলারা দল বর্ণ জাতি নির্বিশেষে কলকাতার আরজি করের ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন। তারা জানাচ্ছেন যতক্ষণ না তারা বিচার পাবেন এই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন, তারা কোনো মতেই থেমে থাকবেন না। আমরা শুনিনি আন্দোলনকারী তনুশ্রী ভট্টাচার্য কি বলছেন। জনতার থেকে বড় বিচার আর কেউ দিতে পারে না, এটা সারা বিশ্বজুড়ে এই লড়াই চলছে, সারা বিশ্বজুড়ে বিচারের দাবি উঠেছে। আমরা আশা রাখছি বিচার ব্যবস্থার উপর নিশ্চয়ই সঠিক বিচার হবে, আর এই লড়াই আমরা ছাড়ছি না, যতদিন সুষ্ঠু বিচার না হয় এই লড়াই আমরা ছাড়ছি না। আন্দোলনকারী আরো এক ব্যক্তি, তিনি কি বলছেন শুনবো। পৃথিবীতে নারী পুরুষের সমান প্রয়োজন আছে, বাপের বাড়ি হোক, শ্বশুর বাড়ি হোক, সমাজে হোক, স্কুলে হোক, কর্মক্ষেত্রে হোক, কোনো নারীর কোনো রকম ভূমিকা কিন্তু কমতি নেই, তার সমান যোগ্যতা দেখেই তারা আজ, কিন্তু তাদের কি বাঁচার অধিকার নেই? তারা কি সুস্থভাবে বাঁচতে পারবে না? একটার পর একটা প্রাণ চলে যাবে, আমরা কি শুধু দর্শক, আমরা শুধু দেখে যাবো, আমাদের কি বাঁচার রাইট নেই এই পৃথিবীতে? এটাই আমার মূল প্রশ্ন, কেন একটা সুস্থভাবে একটা মেয়ে বাঁচতে পারবে না, কেন তারা স্বাধীনতা পাবে না, অথচ তাদের নিজের সংসারে সমাজে সব জায়গায় তাদের ভূমিকা আছে, কিন্তু বাঁচার রাইট কি তাদের নেই? এটাই আমার মূল প্রশ্ন। আমার একটাই আবেদন, একটাই প্রয়োজন যে আমরা মানুষ, আমরাও মানুষ, আমাদের বাঁচার রাইট আছে, কিন্তু আমাদের বাঁচার রাইটকে খর্ব করা হচ্ছে, সে ব্যাপারে কেন একটা মানবিক সংবেদনশীলতা আমরা পৌঁছাতে পারছি না, কেন মানুষকে স্পর্শ করছে না, যে একটা প্রাণকে মেরে ফেলছে, একটা প্রাণকে তৈরি করতে তার মা বাবার কত কষ্ট হচ্ছে, সমাজের কত কষ্ট আছে, সরকারেরও স্বার্থ ত্যাগ আছে, কিন্তু সেই স্বার্থ ত্যাগগুলো কিছু মানুষ মিশিয়ে দিচ্ছে। প্রত্যেকে আমরা একটা সুস্থ সমাজ চাই, আর কিচ্ছু চাই না। এখন কি চাইছেন? আমরা চাই সুকান্তর কথা, চাই আমরা চাই সুকান্তর কথা, এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব, আমরা আমাদের বাসযোগ্য করে দিতে সুযোগ দেওয়া হোক, আমরা সবাই মিলে এই শিশুকে এই পৃথিবীতে বাসযোগ্য একটা একটা আমি বলতে পারছি না ঠিক, শিশুকে তার বাসযোগ্য একটা জায়গা দিতে চাই, সুস্থ পরিবেশ যেন পাই আমরা, হ্যাঁ এটাই আমাদের লক্ষ্য, আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই। আমরা সবাই মিলে সমাজ বদলাবো, কিন্তু সত্যি সমাজ বদলাচ্ছে কি? আরজি করের ঘটনার পর থেকে বেশ কয়েকটি ঘটনা উঠে এসেছে আমাদের বাংলাতে, সারা দেশে, যা নিয়ে কিন্তু এখনও প্রশ্নচিহ্ন উঠছে যে সমাজ কোথায় বদলাচ্ছে। এখনও নির্যাতন, এখনও অত্যাচার, এখনও খারাপ কাজ, এগুলো তো বদলাচ্ছে না, এগুলো সত্যিই বদলাচ্ছে না। তিনি যে বললেন যে কথা, যে সত্যি আমরা কি বদলাচ্ছি না, বদলাচ্ছি না, বদলানো হচ্ছে না, আমরা প্রতিবাদ করছি, কিন্তু এই প্রতিবাদ কদিন চলবে, প্রতিবাদ কদিন থামবে, সেটা আমরা কেউ জানি না। সিবিআই তদন্ত করছে, পুলিশ তার নিজের তদন্ত করেছে, শাস্তি হবে, চরম শাস্তি হবে, প্রকৃত দোষী ধরা পড়বে কি না পড়বে তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু সত্যি কি সমাজ বদলাবে, সত্যি কি মানুষ বদলাবে, জানি না আমরা সত্যি সেটা বদলাবে কিনা। কিন্তু এই প্রতিবাদ চলছে, যেটা আমরা দেখলাম তারকেশ্বর এই প্রতিবাদ, মহিলারা সেই প্রতিবাদ করলেন। এ বিষয়ে আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা ফোনে আছেন, তিনি কি বললেন আমরা শুনব। যত দিন গড়াচ্ছে অভয়া কাণ্ডে প্রতিবাদ সুর তীব্র থেকে তীব্রতম হয়ে যাচ্ছে। হুগলি তারকেশ্বরে একটি প্রতিবাদ মিছিল বার হয়ে দোষীদের শাস্তিতে, চরম শাস্তিতে এবং নির্ভয়া ন্যায় বিচার দাবিতে একটি প্রতিবাদ মিছিল বার করে নাগরিক সমাজের লোকেরা, তাদের মধ্যে 8 থেকে 80 মহিলা পুরুষ থেকে শুরু করে সবারই
পার্টিসিপেশন লক্ষ্য করা যায়। তারা মুখে স্লোগান দেয় যে করতে গেলে প্রমাণ লোপাট ভাঙবো আমরা, লোহ কপাট ইত্যাদি ইত্যাদি তারা স্লোগান দিয়ে তারা যেন নির্ভয়া কাণ্ডে যে দোষী আছে তাদেরকে চরম শাস্তি দাবি করেছেন। তারা জানাচ্ছেন যে এতদিন প্রায় এক মাস হতে চলল শুধু সঞ্জয় ছাড়া আরও কোনো অপরাধী গ্রেপ্তার হয়নি। রাজ্য পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল, তারপরে সিবিআই এতদিন তদন্ত করেও কেবলমাত্র সেই সঞ্জয়কে অ্যারেস্ট করে রেখেছে। তারা দাবি করেন যে এই অভয়া জঘন্যতম হত্যার পেছনে যারা যারা জড়িত আছে তার সঙ্গে নৃশংসভাবে সেই ঘটনা যারা যারা জড়িত আছে তাদেরকে চরম শাস্তি দেওয়া হোক, আর তাদেরকে একেবারে দেরি না করে ন্যায় প্রক্রিয়া তাড়াতাড়ি শুরু করা হোক। তারা বলেছেন যে তারা থেমে থাকবেন না, যতক্ষণ অভয়া ন্যায় না পায় বা অভয়ার বিচার না হয় তারা কিন্তু থেমে থাকবেন না। প্রথম দিন থেকে তারা কিন্তু রাস্তায় নেমেছেন, প্রতিবাদের সুর এগিয়ে নিয়ে চলেছেন, আর আগামী দিনেও তারা এইভাবেই প্রতিবাদ করে যাবেন। সেই অঙ্গীকার নিয়ে হুগলি জেলা, যেটা বলা যায় তারকেশ্বর ভগবান শিবের নগরী, সেই শিবের নগরী থেকে মহিলারা অভয়া কাণ্ডে দোষীদের শাস্তি দাবিতে একেবারে গর্জে উঠেছে। চারিদিকে তিলোত্তমার বিচারের জন্য মিছিল হচ্ছে, চারিদিকে প্রতিবাদ হচ্ছে, কি কি স্লোগান উঠছে। তিলোত্তমার বিচার চাই, মেরুদণ্ড বিক্রি নাই, করতে গেলে প্রমাণ লোপাট ভাঙ্গ মোড়া লৌহ কপাট, নজর যেন না সরে জেদটা যেন না মরে, বিভিন্ন রকম স্লোগান উঠছে, প্রতিবাদ হচ্ছে। আমরা শুনে নিই এক প্রতিবাদী আন্দোলনকারী, তিনি কি বলছেন। পৃথিবীতে নারী পুরুষের সমান প্রয়োজন আছে, পুরো বাপের বাড়ি হোক, শ্বশুর বাড়ি হোক, সমাজে হোক, স্কুলে হোক, কর্মক্ষেত্রে হোক, কোনো নারীর কোনো রকম ভূমিকা কিন্তু কমতি নেই, তার সমান যোগ্যতা দেখেই তারা আজ, কিন্তু তাদের কি বাঁচার অধিকার নেই? তারা কি সুস্থভাবে বাঁচতে পারবে না? একটার পর একটা প্রাণ চলে যাবে, আমরা কি শুধু দর্শক, আমরা শুধু দেখে যাবো? আমাদের কি বাঁচার রাইট নেই এই পৃথিবীতে? এটাই আমার মূল প্রশ্ন, কেন একটা সুস্থভাবে একটা মেয়ে বাঁচতে পারবে না, কেন তার স্বাধীনতা পাবে না, অথচ তাদের নিজের সংসারে সমাজে সব জায়গায় তাদের ভূমিকা আছে, কিন্তু বাঁচার রাইট কি তাদের নেই? এটাই আমার মূল প্রশ্ন। আমার একটাই আবেদন, একটাই প্রয়োজন যে আমরা মানুষ, আমরাও মানুষ, আমাদের বাঁচার রাইট আছে, কিন্তু আমাদের বাঁচার রাইটকে খর্ব করা হচ্ছে, সে ব্যাপারে কেন একটা মানবিক সংবেদনশীলতা আমরা পৌঁছাতে পারছি না, কেন মানুষকে স্পর্শ করছে না, যে একটা প্রাণকে মেরে ফেলছে, একটা প্রাণকে তৈরি করতে তার মা বাবার কত কষ্ট হচ্ছে, সমাজের কত কষ্ট আছে, সরকারেরও স্বার্থ ত্যাগ আছে, কিন্তু সেই স্বার্থ ত্যাগগুলো কিছু মানুষ মিশিয়ে দিচ্ছে। প্রত্যেকে আমরা একটা সুস্থ সমাজ চাই, আর কিচ্ছু চাই না। এখন কি চাইছেন? আমরা চাই সুকান্তর কথা, আমরা চাই সুকান্তর কথা এই পৃথিবীকে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।